আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। কিয়ামতের দিবসে হিসাব নিকাশ শেষ হবার পর বিশ্বাসী এবং নেককার বান্দারা চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হবেন, আর বিশ্বাসী কাফেররা চিরস্থায়ী কষ্ট ও অমোচনীয় কষ্টের মাঝে দিন যাপন করতে থাকবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেদিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ইমান আনার পরেও কুফুরি করেছিলে? কাজেই নিজেদের কুফুরির জন্য শাস্তি ভোগ করতে থাকো। যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা তাতে চিরকাল থাকবে। সূরা আলী ইমরান আয়াত নম্বর 106 থেকে 107। কিয়ামত দিবসে হিসাব নিকাশ শেষ হওয়ার পর জাহান্নামে প্রবেশের পর জাহান্নামীরা দীর্ঘদিন ধরে কাঁদবে। কাঁদতে কাঁদতে একসময় তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর তাদের চোখ থেকে পানির বদলে রক্ত বের হতে শুরু করবে। তাদের এমন দুরবস্থা দেখে জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা বলবেন, হতভাগার দল, দুনিয়াতে তোমরা আল্লাহকে ডাকোনি, তার ইবাদত করোনি, পরকালের ভয়ের কান্নাকাটি করোনি। আজ কিসের জন্য কান্নাকাটি করছ? কার কাছে দুর্দশা থেকে মুক্তির আবেদন করছ? তোমাদের আহাজারিয়ার ফরিয়াদ শোনার মতো এখন আর কেউ নেই। ফেরেশতাদের এমন কথা শোনার পর জাহান্নামীরা তাদের জান্নাতবাসী আত্মীয় স্বজনের বাবা মা সন্তান সন্তাদিদের ডাকবে এবং বলবে, আমরা কবর থেকে তৃষ্ণার্ত অবস্থায় বের হয়েছি, হাসুরের ময়দানেও আমরা সুদীর্ঘকাল পর্যন্ত পিপাসিত ছিলাম, এক ফোঁটা পানিও পাইনি। তোমরা আমাদের উপর একটু সদয় হও, তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পানি, নিয়ামত ও খাবার থেকে সামান্য কিছু অথবা এক ছিটে ফোঁটা হলেও আমাদের দিকে নিক্ষেপ করো, আমরা বড় ক্ষুধার্ত। পবিত্র কোরআনে জাহান্নামীদের নিয়তির বিষয়টি বর্ণিত হয়েছে এভাবে, জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদেরকে কিছু পানি ঢেলে দাও, কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে কিছু দাও। সূরা আরাফ আয়াত নম্বর 50। 40 দিন 40 মাস অথবা 40 বছর যন্ত্রণা কাতর হয়ে জাহান্নামীরা এভাবে জান্নাতীদের কাছে মিনতি জানাতে থাকবে, কিন্তু তাদেরকে কোনো জবাব দেওয়া হবে না। অবশেষে তাদেরকে জান্নাতীদের পক্ষ থেকে এই জবাব দেওয়া হবে যে, আমরা তোমাদেরকে কোনো কিছু দান করতে সম্পূর্ণ অক্ষম, কারণ আল্লাহ তাআলা কাফেরদের জন্য বেহেশতের দানা পানি নিষিদ্ধ করে দিয়েছেন। জান্নাতীদের এই জবাবের বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, তারা বলবে, আল্লাহ এই দুটো কাফেরদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। সূরা আরাফ আয়াত নম্বর 50। এ প্রসঙ্গে আল্লামা ইবনে কাসির রহমাহুল্লাহ আরও লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে, কোন জিনিস সদকা করা উত্তম? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে উত্তম হলো পানি দান করা। জাহান্নামীরা জান্নাতবাসীর কাছে পানির জন্য আবেদন করবে। বর্ণিত হয়েছে, আবু তালেব যখন মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়েন, তখন কুরাইশ গোত্রের কিছু লোক তাকে বললেন, তোমার ভাতিজার মাধ্যমে অনুরোধ করো যেন তিনি তোমার রোগ নিরাময়ের জন্য বেহেস্তের আঙ্গুর পাঠিয়ে দেন। আবু তালেবের পক্ষ থেকে একজন লোক নবীজির কাছে গিয়ে এই কথা জানালেন। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা জান্নাতের পানাহারের বস্তু অবিশ্বাসীদের জন্য অর্থাৎ কাফিরের জন্য হারাম করে দিয়েছেন। তাফসীরে জালালাইন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 398 থেকে 396। তাফসীরে ইবনে কাসির তাফসীরে মারিফুল কোরআন তৃতীয় খণ্ড পৃষ্ঠা 506। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।